ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন আছে উল্লেখ করে সেনা প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান বলেন সব ঠিক থাকলে আগামী আঠারো মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত সোমবার নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি সেনাপ্রধান বলেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না বলেও রয়টার্সকে জানান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন শেখ হাসিনার সরকার পতনের পর সংস্কারের অংশ হিসেবে সেনা সদস্যদের বিরুদ্ধে থাকা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে কয়েকজনকে এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে দায়িত্বরত কোনো সেনা সদস্য দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সেনাপ্রধান